আর রাগটাক নয়, এবার গোয়া থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তার সাফ কথা, একজন গুজরাতি প্রধানমন্ত্রী হলে বাঙালি কেন নয়? গুজরাট বাংলার তুলনা টেনে পাল্টা কটাক্ষ বিজেপির। ও কেতে হাম বেঙ্গলি হে তুমকা কে হে, ও তো গুজরাটি হে, হামকো ভি কেতে হে ও কি গুজরাটি হে এটা নিয়ে আলেগা। अगर एक গুজরাটি পুরো দেশ মে যা সকতা হে তো এক বেঙ্গলি মে যা সকতা হে। যদিও একে গুরুত্ব দিতে নারাজ বিজেপি, গুজরাট বাংলার তুলনা টেনে তোপ শ্রমিক ভট্টাচার্যের, বিভাজনের রাজনীতির অভিযোগ জয়প্রকাশের। বাঙালি হিসেবে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না সেটা কি গোয়াবাসী বলেছে না বাঙালিরা বলেছে না ভারতের কেউ বলেছে? যখন জ্যোতিবাবুর নাম উঠেছিল তখন জ্যোতিবাবুর পার্টি বলেছিল না জ্যোতিবাবু কে হতে দেওয়া যাবে না। আমরা মনে করি একটা পলিটিক্যাল ট্যুরিজম, মান না মান হাম তেরি মেহমান, ঢুকেছিলেন সবাই এভাবে গোয়ায়, যাদের হাত ধরেছিলেন তারা এখন ছেড়ে দিয়েছে, এই সমস্ত অপ্রাসঙ্গিক রাজনৈতিক অবস্থান। তবে গোয়া থেকে এদিন দিল্লির প্রসঙ্গ টেনে বারবার বিজেপিকে নিশানা করে গেলেন মুখ্যমন্ত্রী। দিল্লি কা দাদাগিরি নাকা আনা নাকা, মমতাকে পাল্টা কটাক্ষ অর্জুন সিং এর। তো মুখ্যমন্ত্রীর অভ্যাস আছে মিথ্যা কথা উনি বলেন, ওখানে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিতে যাচ্ছেন, কয়েক হাজার কোটি টাকা যে এখানে বাংলার মানুষের যে অধিকারের টাকা লুটপাট হয়েছে সে ওখানে খরচ হবে, আদারওয়াইজ কিছু নেই ওখানে। বিভিন্ন রাজ্যে কংগ্রেসের একাধিক নেতাকে দলে টেনেছে তৃণমূল, কংগ্রেসের লড়ার ক্ষমতা নিয়েও লাগাতার কটাক্ষ করেছে ঘাসফুল। মঙ্গলবার ভোট ভাগ হলে অঘটন ঘটতে পারে বুঝে বিজেপি বিরোধীদের এক ছাতার তলায় আসার আহ্বান তৃণমূল সুপ্রিমোর। তৃণমূল কংগ্রেস গোয়াবে আসলি অল্টারনেটিভ বান গিয়া, আসলি অল্টারনেটিভ গোয়া কা আপনি চাহতে থে, কিসকো ভোট দেঙ্গে, হাম লোগ কো ভোট দিজিয়ে, হাম ইধার মে রুল করনে কে লিয়ে নহীন আয়েগা, এ রুল করেগা তৃণমূল কংগ্রেস এনপিপি মিলকে করেগা, আর জো চাহতে হ্যায় বিজেপি কো হারানা হ্যায়, বাংলার পর গোয়াতেও খেলা হবে স্লোগান মমতার গলায়। আরব সাগর পারে খেলা কি সত্যিই হবে? বিজেপিকে ধাক্কা দেবে গোয়ার নতুন জোট? আপাতত এই প্রশ্নই ঘোরাফেরা করছে গোয়ার রাজনীতির অলিন্দে। রিপাবলিক বাংলা।